আম্মু আব্বা আজকে আমরা কিসে আলাপ করব আমরা দাদুর আলাপ করতে পারি আত্মীয় স্বজনের আলাপ করতে পারি তোমার লেখাপড়ার কথা বলতে পারি ব্রিম স্কুল ব্রিম আচ্ছা ব্রিম স্কুলে ঠিক আছে বলো কি বলতে চাও ব্রিম স্কুলে তুমি তো এখন ব্রিম স্কুলে গিয়ে টিচারের অ্যাসিস্ট্যান্ট তাই না তুমি মাঝে মাঝে ক্লাস ক্লাস নাও তাই না তো বাচ্চারা কেমন বাচ্চারা খুবই ছোট আর ছোট কিউট কিউট খুব কিউট তোমাকে কি দেখা তোমাকে কি লালা মিস বলে না লালা আপু বলে দুইটাই দুইটাই আচ্ছা ঠিক আছে আর বল ও তুমি তো স্কুলে একটা কি জিনিস বানাতে বলছিলে না ভুলে গেলাম কাম ডাউন কর্নার একটু বুঝিয়ে বলো না কাম ডাউন কর্নারটা কি হয় ইংরেজিতে বললে একটা একটা করে বাক্য বল আমি অনুবাদ করব বলো কাম ডাউন কর্নার মানে লাইক when you're angry যখন তুমি রেগে গেছ একটা মাত্র and you wanna yell or you wanna cry a lot যখন তুমি চিল্লাতে চাও বাচ্চা হিসেবে তখন কাঁদতে চাও তখন you got to calm down corner you sit down and you calm down তখন তুমি calm down corner এ গিয়ে চুপচাপ বসে calm down মানে শান্তি পাও calm হচ্ছে শান্ত শান্ত হয়ে যাও তুমি ওই চিল্লা চিলি না করে তাই না বলো তারপরে আর after you calm down you go out and you explain your feelings to the person you are about to get mad at oh ওরে বাবারে calm down হওয়ার পরে যার সাথে তুমি রেগে যেতে চেয়েছিলে বাচ্চাটা সেটা গিয়ে তুমি বাচ্চাটাকে গিয়ে বুঝিয়ে বললে কেন আমি রেগে যেতে চেয়েছিলাম এই কারণে আমি তোমার উপরে রেগে গেছি সেটা কি শুধু অন্য বাচ্চাদেরকে বলা যাবে না মাস্টারকেও বলতে পারবে মাস্টার কেউ বলতে পারে তাই ও এনি কমফর্টেবল ট্রাস্টেবল অ্যাডাল্ট এনি আচ্ছা আচ্ছা যে কোনো বিশ্বস্ত অথবা যার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে যে বড়জনকে গিয়ে বলতে পারে সেটা সেটাকে আমরা বলছি খাম ডাউন কর্নার মানে শান্তি পাই কর্নার এটা হ্যাপি কর্নারের মতো তাই না ও শুনেছেন তুমি আবার স্কুলে যেতে চাও বিশ্ব যেতে চাও হ্যাঁ আমি যেতে চাই গিয়ে আবার লেকচার বাচ্চাদের লেকচার দেবে আচ্ছা ঠিক আছে আবার তোমাকে নিয়ে যাবো কেমন ওকে তোমার ব্রিম স্কুল পছন্দ আমি ব্রিম স্কুল খুব পছন্দ করি হ্যাঁ পছন্দ করি আমি ব্রিম স্কুল পছন্দ করি আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি গুরুত্বপূর্ণ ও তো ছোট এবং ও তো কষ্ট করেছে ও খুব চেষ্টা করে অন্য বাচ্চারা ও যে কষ্টটা করেছে ওরা যেন কষ্টটা না করে অন্য বাচ্চাদেরকে যেন হাসি খুশিতে বড় হতে পারে অন্য বাচ্চারা তাই না আচ্ছা কার বাচ্চা আপনার বাচ্চা